चॉकलेट फज ब्राउनी खूब रिच और डेलिशियस एक डेजार्ट। आमी छोटो बेला अफसोस करतम आमी केनो पारी ना एटा बानाते। आमार मतो जादेर अफसोस होय तादेर जोन्नो आजकेर ऐ ब्राउनी रेसिपिटा। এখানে আছে 200 গ্রাম পরিমাণ ডার্ক চকলেট। এটাকে আমি খুব ভালো মতো কুচি করে নিচ্ছি। এখন এর থেকে আমি অর্ধেক করে নিচ্ছি, অর্ধেকে হচ্ছে একটু বেশি নিচ্ছি আর অর্ধেকে একটু কম, অর্থাৎ 90 গ্রাম আর 110 গ্রাম পরিমাণ। অন্যদিকে নিচ্ছি ময়দা 1/3 কাপ পরিমাণ। অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে, আটা ব্যবহার করলে কিন্তু চলবে না। নিচ্ছি 1/4 কাপ পরিমাণ কোকো পাউডার। কোকো পাউডারের ব্র্যান্ড অবশ্যই অবশ্যই ভালো হতে হবে। আমি ক্যাডবেরি ব্র্যান্ড ব্যবহার করেছি, আপনারা চাইলে মালয়েশিয়ান কোকো পাউডার অথবা ক্যাডবেরি অবশ্যই ব্যবহার করবেন। আর ক্যাডবেরিতে কিন্তু টেস্ট সব থেকে বেস্ট আসে। নিচ্ছি সামান্য একটু লবণ 1 চিমটি পরিমাণ। এবার এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। চাইলে আপনারা চাইলে নিতে পারেন, তবে আজকে আমি পুরো কাজটা করব হ্যান্ড হুইক্সের সাহায্যে। এখানে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ ব্রাউন সুগার, আর নিচ্ছি 1/2 কাপ পরিমাণ নর্মাল যে চিনি আমরা খাই সেটা। আর এখানে দুইটা চিনি ব্যবহার করতে হবে, কোনোটা কিন্তু স্কিপ করলে চলবে না। এবার নিচ্ছি বাটার 110 গ্রাম পরিমাণ, হালকা একটু গলিয়ে নিয়েছি। এবার খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে, এটা সব থেকে কঠিন কাজ। দিচ্ছি ডিম 1টা, খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আবারও দিচ্ছি আরো 1টা ডিম, এটাও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। টোটাল 2টা ডিম ব্যবহার করছি। দিচ্ছি সেই গলানো বাটার 90 গ্রাম পরিমাণ। এবার খুব ভালো মতো মিশিয়ে নিব। এইটা এখনই কত বেশি আমি লাগছে। এবার সেই শুকনো সব উপকরণগুলো অল্প অল্প করে দিব না, একবারে ঢেলে দিব। এবার একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এবার বাকি 110 গ্রাম পরিমাণ ডার্ক চকলেট কুচি দিয়ে দিচ্ছি, আর খুব ভালো মতো এখন মিশিয়ে নিব। এবার 7 ইঞ্চের একটা মোল্ডে বেকিং পেপার বিছিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আমি ডাবল নিয়েছি, আর অবশ্যই ডাবল নিতে হবে এরকম ভাবে, নাহলে কিন্তু ব্রাউনিটা উঠাতে বেশ অসুবিধা হতে পারে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ব্রাউনির মিক্স। এটা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি ওভেনে বেক করবো 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 মিনিটের জন্য। আর এটা বেক হয়ে গিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি এবং এটা কিন্তু গরম থাকতে কেটে নিব। প্রথমে একটু লাইন টেনে দিচ্ছি,
এবার সুন্দর মতো কেটে নিচ্ছি। আর এখানে আমার টোটাল হয়েছে 9 পিস ব্রাউনি। ব্যাস রেডি আমার ডেলিশিয়াস ফাজ ব্রাউনি। বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন এই মজাদার ব্রাউনি। আশা করি একদম বেকারি স্টাইলে ব্রাউনি বাসায় আপনারা তৈরি করতে পারবেন, খেলে মনেই হবে না যেটা বাসায় তৈরি করা। সো আল্লাহ হাফেজ।